1,25,00,000 টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর বেড়াখায় আমিনিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল বিকেলে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল, সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডল সহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই আমার দিকে তাকান, কথা বলবো স্যার।